বর্তমানে গ্ল্যামার দুনিয়ায় জাতীয় ক্রাশ নামে পরিচিত রশ্মিকা মন্দানা একটি পরিচিত নাম। গুগলে যদি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাশ টাইপ করা হয় তবে রেজাল্টে রশ্মিকা মন্দানাকেই দেখা যাবে। মজার বিষয় হলো, তিনি কিন্তু মোটেও বলিউডের কোনো অভিনেত্রী নন, অথচ দীপিকা, কারিনা, দিশা পাটানির মতো অভিনেত্রীদের পেছনে ফেলে দিব্যি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে এই অভিনেত্রী সুপার ডুপার হিট ছবি পুষ্পার প্রথম ভাগ। ছবিতে দক্ষিণের সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনের সাথে পর্দা ভাগ করে নিয়েছে রশ্মিকা। তাছাড়া 2016 সালের কিরিক পার্টি নামক কর্ণ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে প্রকাশ্যে আসেন তিনি। এদিকে নতুন ছবির প্রচারের কাজেই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন রশ্মিকা মন্দানা। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী, যেখানে তাকে হিন্দি বলতে শোনা গিয়েছে। আর দক্ষিণের এই মিষ্টি অভিনেত্রীর হিন্দি শুনেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়েছে নেটিজেনদের। বহুত বহুত নো 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 আই নো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এই ভিডিওতে রশ্মিকা মন্দানাকে একটি ঝকঝকে সবুজ শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে এবং তিনি হিন্দিতে কথা বলার চেষ্টাও করছেন। খুব জোর করে হিন্দি বলার চেষ্টা করায় নেটিজেনদের বক্তব্য, তিনি ওভার অ্যাক্টিং করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এনাকে কিভাবে লোকে জাতীয় ক্রাশ বলে। এছাড়া রশ্মিকা মন্দানা এর আগে একটি অন্তর্বাসের বিজ্ঞাপনের জন্য প্রচুর ট্রোলড হয়েছিলেন। কর্ণ ছাড়াও তেলেগু ভাষার ছবির কাজ করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর অভিনয় ব্যাপকভাবে দর্শক মনে দাগ কেটেছে, যার ফলে অল্প সময়ের মধ্যেই বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। রশ্মিকা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছেন যে ইতোমধ্যে 17 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তার, যা কিনা অনেক বলিউড সেলিব্রিটিকেও লজ্জায় ফেলে দিয়েছে। তাজরিন্ডিকা, সময় সংবাদ।